ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. ديم الصلاه قل التكرا، قناه برا، سمكه قناه برا. برا. কবিরা গুণা সবই কবিরা গুণা দুটোই কবিরা গুণা এই সব কবির গুণা বড় গুণা কিন্তু একটা থেকে আরেকটা সেই মাপে আমি যাব কেন সে মাপে আমার যাওয়ার দরকার থাকে আস্তাফুল্লাহ সমকামিতার ক্ষেত্রে যারা সমকামী আল্লাহ রসুন সাল্লাহ ইসলাম বলেছেন যদি তোমরা কাউকে এরকম পাও যে সমকামিতায় লিপ্ত তাহলে যে করেছে যার মধ্যে করেছে উভয়ে উভয়ে কি তুমি তোমরা হত্যা করো এটা হলো সমকামিতার ক্ষেত্রে এই বিধান আল্লাহ মাফ করো আল্লাহ মাফ আর এই সমকামিতা লুথ আলী সম্প্রদায়কে সম্প্রদায়ের আল্লাপাকে জন্য ধ্বংস করেছিলেন হয়তো বর্তমানে কেউ বর্তমানে এখন তো বর্তমানে আন্তর্জাতিক বিশ্বে বিভিন্ন সময়ে এবার আল্লাপাক শেষ নমানা আল্লাপাক অবকাশ দেন কারণ আখারাতের পূর্ব মুহূর্তে তো সব খেয়ামতের সময় সকল কাফির কুফার থাকবে আল্লাহ নাফরমান রুগী থাকবে যা চায় তা করতে থাকবে মানুষ গাদার আর গাদির মতো পরস্পরে আচরণ করবে আর আল্লাহর নেকা যারা ইমানদার ওদেরকে আল্লাহ পাক পূর্বে তুলে নেবেন তাই আমরা সেদিকে দেখবো না এইরকম কি হয় বর্তমান তো দেখা যায় এরকম সমকামিতা আল্লাহ মাফ করুক আল্লাহর গুজব নাদিল হওয়ার কারণ আর না হয় এই হচ্ছে বিধান ওইটা তো আছেই এইটাও বিধান সমকামী লোককে পেলে স্পষ্ট ওকে হত্যা করুক আর উজবুল্লাহ বাকি ছাড়া এটা কবি রকম মারাত্মক সলাদ ছাড়লে মানুষ কাফির হয়ে কিনা এর মধ্যে তাহলে গুণা মাত্রা উভয়টাই কবির গুনা কিন্তু সলাদ ছাড়ার মধ্যে যেহেতু হয় এর মধ্যে এর দ্বারা এর কারণে বুঝে যায় এর থেকেও আরো বেশি কবির গুণা হচ্ছে বড় গুণা হচ্ছে এইটা সলাদ ছাড়া কিন্তু উবেরটাই কবির গুণা উবেরটাই মারাত্মক আস্তা কেন আমি মাপতে যাবো কোনটা আল্লাহ মাফ করুক সকলকে সচেতনতা সচেতনতার সাথে দেখ খেয়াল রাখা দরকার একদিন কবরে যেতে হবে কোন সময় যে আমার কবরের ডাক আসবে আমি জানি না হঠাৎ করে চলে এলে কি অবস্থা হবে হঠাৎ যদি আমি অসৎ হই আর এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় তাহলে কি অবস্থা হবে আমাকে ভয় করা উচিত আল্লাহকে এই জন্যই রব্যে করিম সোহ আহ বলেছেন ওলা ইসলামের অবস্থায় যেন তোমাদের তোমরা মৃত্যুবরণ করবে না তবে ইসলামের অবস্থায় অর্থাৎ সবসময় তোমরা ইসলামের অবস্থায় থাকবে ভালো অবস্থায় থাকো আর এই অবস্থায় যেন মৃত্যু মৃত্যু আসে তোমাদের আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সব রকমের নাফরমান থেকে দূরে থাকার তৌফিক দান করেন আর আমরা যেন ভালো অবস্থায় থাকি এই অবস্থায় যেন আমাদের ইমানের সাথে যেন থাকি ইমানের অবস্থায় যেন থাকি إيمان الأبوستة جنة الله مدركة مرتدن الله جنة الله حسن خاتمه شبه مرتدن شهدوا وقري بارك الله فيكم والسلام عليكم ورحمة الله وبركاته